Jalan Pem, bentuk dekat Pem. তুমি দাঁড়াও, আমি দেখি গরুর গাড়ি পাওয়া যায় কিনা। গরুর গাড়ি উঠে গেছে তো সেই কবে? গ্রাম কি আর গ্রাম আছে রে ভাই, শহর হয়ে গেছে। ও আচ্ছা, একটা গরুর গাড়িও পাওয়া যাবে না? গত 10 বছরে একটা গরুর গাড়িও দেখিনি। তা কোনে যাবেন? মধুগ্রাম। ওঠেন, নিয়ে যাবানি। ফিস সেট কিন্তু 50 টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসুন। সেন্টু ভাই, আগো বানানা মাইরে আহি। এই এসো, গাড়ি পাওয়া গেছে। কি হলো, গরুর গাড়ি নেই? গরুর গাড়ি নাকি এই এলাকা থেকে অনেক আগে উঠে গেছে। ভ্যান গাড়িতে কেমন করে যাব? আসার আগে তো খুব করে বললে গরুর গাড়িতে চড়াবে। গরুর গাড়িতে চড়তে নাকি খুব মজা। কি করব বলো, এখন ভ্যান গাড়িতেই যেতে হবে। আসলে দোষটা আমারই, 15 বছর পর গ্রামে এলাম তো বুঝতে পারিনি যে গরুর গাড়ি উঠে গেছে। চলো। এই চলো। আচ্ছা, তোমার মধুগ্রামে কি মধু আছে? তোমার মতো মানুষ আমি জীবনও দেখিনি, হঠাৎ করে বললে আমি গ্রামে যাব। কতদিন আমি আমার গ্রাম দেখি না। কি হলো, চুপ মেরে বসে আছো কেন, কথা বলছো না কেন? ভাই গাড়িটা একটু থামান তো। ভাই আপনি একটু ওইখানটা গিয়ে দাঁড়ান, আমরা দুজনে একটু কথা বলব। এবার বলো আর কি বলবে। ভ্যান চালককে দূরে সরালে কেন? ভ্যান চালকের সামনে তোমার সাথে ঝগড়া করতে চাই, সেই জন্য। আমি তোমার সাথে ঝগড়া করছি? তুমি যেভাবে কথা বলছো তা তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে ঝগড়া সৃষ্টি হতে পারত। আমি তো এরকম প্রশ্নই করতে থাকবো, আর এটা যদি ঝগড়া হয় তাহলে তোমাদের বাড়ি পৌঁছানো পর্যন্ত অনেকবার ভ্যান থামাতে হবে। দরকার হলে থামাবো, তাই বলে তো একজন ভ্যান চালকের সামনে আমার স্বামী স্ত্রী ঝগড়া করতে পারি না। এটা গ্রাম, এখানে সবাই সবাইকে চেনে, এখানে এক কথা 10 কান হতে 2 মিনিটের সময় লাগে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করবো না। এবার বলো, তুমি আমার সাথে কথা বলছিলে না কেন? তুমি জানো না, মন খারাপ থাকলে আমার কথা বলতে ভালো লাগে না। তোমার মন খারাপের কারণ? গ্রামে গরুর গাড়ি নেই, সেই জন্য। ভাই আসবো,
আসেন। মিয়া ভাই, মধুগ্রামে কোন বাড়িতে যাবেন? আমার বাড়ি তো মধুগ্রাম। সর্দার বাড়ি? সর্দার বাড়িতে তো কেউ থাকে না। থাকে, আমার এক দুঃসম্পর্কের খালা থাকে, আমি সর্দার বাড়ির ছেলে। ও আচ্ছা আচ্ছা, বাড়িতে তোমার এক খালা থাকে সে কথা আগে তো কখনো বলনি। মনে ছিল না। গ্রামের বাড়িতে আমার যে খালা থাকেন, উনি হচ্ছেন আমার মায়ের দুঃসম্পর্কের খালাতো বোন, খুব গরিব। অনেক আগেই ওনার স্বামী মারা গেছেন, আর আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাদের গ্রামের বাড়িটা দেখাশোনা করেন। তোমার এই খালার আর কেউ নেই? আছে, ওনার একটা মেয়ে আছে পারুল, আমার মাত্র একদিনের বড়। ছোটবেলায় আমরা একজন আর একজনকে তুই তুই করে বলতাম, খুবই চমৎকার একটা মেয়ে। শুনেছি ওর বিয়ে হয়ে গেছে। এই কি হলো, কি ভাবছো? না কিছু না। জানো সাথী, ছোটবেলায় এই রাস্তা দিয়ে গরুর গাড়িতে করে বাবার সাথে গঞ্জে যেতাম, কি যে ভালো লাগতো। আমি ভেবেছিলাম এই রাস্তায় এখনো গরুর গাড়ি চলে, কিন্তু কালের বিবর্তনে। দুঃখের সারি আশু ভাই না জন? ও আশু ভাই, এই কিডা, এই থামাও থামাও। আশু ভাই, আমার চিনতে পারো নাই? আমি তোমার দোস্ত সুমন, সর্দার বাড়ির সুমন। সুমন দোস্ত, এতদিন পরে আমাদের কথা মনে হলো। সেই ছোটবেলা তোরে দেখেছি, কত বড় হয়ে গেছি। তুমিও তো বুড়ো হয়ে গেছো। আসলে অনেকদিন বিদেশে ছিলাম, তো এই দেশে আসা হয়নি। উনি কি ডারে? আমার বউ, তোমার দোস্তাইন। ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বউ পেয়েছিস। এ আশু ভাই, চলো চলো আমাকে বাড়ি চলো। এখন না, বাড়ি ফিরে গিয়ে আবার হাটে যেতে হবে, কাল বিহানে আসবো। ঠিক আছে, কাল বিহানে আসবো। তো কি করছিস, এতদিন পর গ্রামে আসিছিস? আর আমি আসবো না? আসবো আসবো, অবশ্যই আসবো। দোস্তান যাই গো। আর কত কাল ভাসিব। বাহ, তুমি তো বেশ সুন্দর করে গ্রামের ভাষায় কথা বলতে পারো। সাথী, আমার জীবনে অর্ধেকটা সময় কেটেছে এই গ্রামে, আমি গ্রামের অনেক কিছুই জানি যা তুমি জানো না। তুমি না বললে আমি জানবো কেমন করে? আচ্ছা, ওই লোকটা কে? উনি বয়সে আমার অনেক বড়, ছোটবেলায় আমাকে দোস্ত বলে ডাকতেন, আজও তাই ডাকেন। এই বয়স্ক লোকটা তোমার বন্ধু? হ্যাঁ, শোনো, এর চেয়েও বয়স্ক বন্ধু আরো একজন আছে। কে সে? মধু ভাই। আসলে গ্রামে আমার আসার একমাত্র উদ্দেশ্য হলো মধু ভাইকে দেখা, মধু গাছটা দেখা, আর মধু গাছের আম খাওয়া। এই নাম তো তোমার মুখে আগে কখনো শুনিনি। গ্রামে এসে বলবো বলে তোমাকে ইচ্ছে করেই বলিনি। সাথী, মধু ভাই যে আমার জীবনে কি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। মধু ভাই একটা আম গাছ আছে, সেই গাছের আম এত মিষ্টি যে শেষ পর্যন্ত গাছের নামই হয়ে গেছে মধু গাছ, আর মধু গাছের সুনামে গ্রামের নাম পাল্টে হয়েছে মধুগ্রাম। অথচ ওনার নামটাই কখনো আমায় বলেনি।
আচ্ছা মধুভাইয়ের গাছের আম কিনতে পারবো নিশ্চয়ই? কি বলছো তুমি, মধুভাইকে কখনো ওই গাছের আম বিক্রি করতে শুনিনি, আর আমার কাছে তো করবেনই না। তাহলে তুমি মধুভাইয়ের গাছের আম খাবে কি করে? শোনো, ছোটবেলায় মধুভাই আমাকে কি বলতেন জানো? উনি বলতেন, আমার যা কিছু আছে সব তোর। এই তোমার বাড়িতে মধুগ্রাম, আচ্ছা মধু গাছটা কেমন আছে? লেই দেখতে পারবেন তা ভাই, যাবো। হ্যাঁ চলো চলো। আমার একলা পাখি জুইরা জুইরা কান্দে বাঁশের সারে, মধু গাছের তলে মধু ঠুকরে ঠুকরে মরে, অসীম পুরী বুকে ধরে লালন করি জনম ধরে, তোর রূপে ওই রূপ নেহারি যাইমু ভবের পরে। আমার একলা পাখি জুইরা জুইরা কান্দে বাঁশের সারে, মধু গাছের তলে মধু ঠুকরে ঠুকরে মরে। কি মধু মিয়া, গাছের দিকে এমন কইরে তাকে রয়েছ কেন? তোমার না বলা হয়েছে এই জমিন আর এই গাছের আশেপাশে আসবা না? তো মায়ের খেয়েও তোমার শিক্ষা হয় না? এই জমিন আর এই গাছ সবই তো তুমি ওই ফটিক মন্ডলের কাছে বেচে দিয়েছ। তো মায়া সত্যি না পারলি জায়গা জমিন বেচেছ কেন? এই মধু গাছ ভিটে আমি বিক্রি করিনি, যা জোর আছে সে কিনে নিয়েছে। পাগল, খালাকে জানিয়েছিলে না আমরা যে আসছি? হ্যাঁ, একটা চিঠি লিখেছিলাম। অবশ্য চিঠিতে আমাদের গতকাল আসার কথা ছিল। আচ্ছা তোমার খালা তো বোন পারুল না কি নাম বললে মেটার? হ্যাঁ পারুল। কেন কি হয়েছে? ওই মেয়েটা কি আমার চাইতেও তোমাকে বেশি ভালোবাসতো? জানি না। তুমিও নিশ্চয়ই ওকে ভালোবাসতে? সাওয়ালটা তালি আজকেও আসলো না। কার কথা করতিস দাদা? তুই যার জন্য অপেক্ষা করতেছিস সুমনের কথা কইতেছি। আমি কি একবারও কয়েছি আমি তার জন্য অপেক্ষা করতেছি? না, এমনি কলাম আর কি। সুমনের সাথে যদি একবার দেখা হতো তাহলে মরণেও আমার কষ্ট হতো না। জানি তো তুমি সুমনের আমার চেয়ে বেশি পছন্দ কর। না রে পাগলি, সমান সমান, নিত্যির ওজনের মতো। তা তুমি কোথাও যাচ্ছ নাকি? যাত্রা দেখতে যাবি? যাত্রা দেখবা? পয়সা বাবা কনে? টাকা পয়সা নাই, তারপরও যাব যদি দেখতে দেয়। যাত্রা নাম করি তো তুমি সারা রাত ওই মধু গাছে নিচে বৈশা থাকবা। আমার মন যে মানে না রে পারুল। মন যে মানে না কষ্ট, মধু গাছে নিজে বৈশা থাকো বুঝলে? তোমারে তারা কয়েকবার মাইরেছে, ভুলে গেছ? দাদা জান, ওই ফটিক মন্ডল তোমারে কিছু কলে আমাদের পরাণ যে সিঁড়ে যায় সেটা তুমি বোঝো না? বুঝে কি করবো রে পাগলি, তোর দাদির হাতে লাগা এই মধু গাছ ছাড়া তোর
দাদির আর কোনো স্মৃতি যে আমার কাছে নাই। তুই আর সুমনি তো এই গাছের নাম, মধুর মতো মিষ্টি বইলা গাছের নাম দিলি মধু গাছ। মন্ডা কতদিন মধু গাছের আম খা না, আরে তুইও তো খাস না। তুমিও তো খাও না, দাদি মরে যাওয়ার পর থেকে ওই মধু গাছের আম তো খাওয়ার দূরের কথা, আমের ঘেরানটাও তো তুমি নাও না। কি করবো রে পাগলি, ভুলতে যে পারি না, তো দাদিরে যেমন ভুলতে পারি না ওই মধু গাছটারও ভুলতে পারি না। এই গ্রামের সকল মানুষ নিজের গাছের আম মনে করে এই গাছের আম খাত। আজ এত বছর হয়ে গেছে কেউ এই গাছের আম খাতে পারে না। ফটিক মন্ডলে গিয়ে কলাম, আমার জায়গা জমি কাইরে নিয়েছো কেড়ে নাও, কিন্তু আমার মধু গাছ ফেরত দাও। যতদিন বাঁচবো ওই গাছের নিচে একটা ছোট্ট ঘর বানায় থাকবো। দিল না। আচ্ছা তুই ক, যে গাছের সাথে আমার জীবন বাঁধা সেই গাছ থেকে আমি দূরে থাকি কেমন করে? কার সাথে কথা করছিলি? ওই মধু দাদা এসেছিল, সুমনের কথা কচ্ছিল। সাওয়ালদার গতকাল আসবার কথা ছিল, গতকালই আসলো না, আইজো এত বেলা হয়ে যায়। আচ্ছা মধু চাচা কোথায় গেল? আমার এখনো যাত্রা দেখতে যাবি। কিসের যাত্রা দেখবি? যাত্রা দেখা নাম করে ওই মধু কাছে নিচে পড়ে থাকবি। আয় ঘরে আয়। ভাই আসবো, আসুন। ভাই আরো কি থামতে হবে? ভাইজান সর্দার বাড়ি এসে পড়ছি। আপনি লাগেজগুলো একটু ভিতরে নিয়ে আসি। আচ্ছা ভাইজান, কয়টা টাকা বাড়াই দিন। খালা খালা ও খালা ও পারুল,
সুমন এসে গেছে। বাজার, তুমি কেমন আছো বাজার? জি খালা ভালো। খালা তোমার বৌমা? থাক থাক মা, বাইসে থাকো। খালা ওকে ওকে তুমি চিনতে পারো নাই বাবা, ও তো আমাকে পারুল। গত বছর বিয়ে দিলাম, এবছর বিধবা হলো, সবই আমার কপাল। চলো মা ঘরে চলো। তুই আমারে বিয়ে করবি? বিয়ে করলি পরে তোরে আমি মধু গাছের পাঁচটা আম দিবানি, আর বিয়ে না করলি কলাম ওই মধু গাছ থেকে পইরে মরে যাব। কেমন আছো? ভালো। মধু ভাই কেমন আছে? আছে। মধু ভাইয়ের মধু গাছটা এখনো আছে? থাকবি না কেন, আছে। তয় সেটা অন্যের দখলে। এই যে তুমি যেমন আরেকজনের দখলে। বাজান আমি এসেছি। মধু ভাই কোনো খোঁজ পেলে? না, মধু ভাই কোথাও খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি কোথায় নাই। আচ্ছা তুমি কি বলতে পারো যে মধু ভাই বসত ভিটা কে দখল করেছে? ওই ফটিক মন্ডল দখল করেছে। এই ফটিক মন্ডলটা কে? তিনি এই গ্রামের কেউ না। তো আজ থেকে 15 বছর আগে তিনি এই গ্রামে এসেছেন, এখন তার এই গ্রামে অনেক প্রভাব। যেই গ্রামের সবাই মিলে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে গ্রামের নাম পাল্টে রাখলো মধুগ্রাম, সেই মধু মিয়ার বসত ভিটা দখল হয়ে গেল আর কেউ কিছুই করল না। ভাইজান, গ্রামের মানুষ কি আর গ্রামের মানুষ আছে, সবাই ওই ফটিক মন্ডল টাকা দিয়ে কিনে নিয়েছে। কিন্তু এটা ঠিক না, এটা বেআইনি। শুনেছি ফটিক মন্ডল জাল দলিল করেছে, আর ওই জাল দলিলে এই গ্রামের কিছু গুণী ব্যক্তি স্বাক্ষর করেছে, তাই ওই জমি ফেরত পাওয়া সম্ভব না। ভাইজান আমি যাই, যদি মধু মেরে খুঁজে পাই আপনাকে জানাবো। লোকে কয়
মধু গাছের মধু নাই রে, বিষের ফোঁটা ঝরে পড়ে। যেমন করে দুই নয়নে অঝোর ধারার বৃষ্টি ঝরে। এই মধু গাছ, করতে পারিস আজ রাতে এত জ্যোৎস্না কেন? করতে পারিস আসমান ভাইয়া জ্যোৎস্না পড়ে, আসমান ভাইয়া জ্যোৎস্না পড়ে, আমার ঘরে জ্যোৎস্না কই, আমার ঘরে এক হাঁটু জল পানিতে থই থই, আমার ঘরে এক হাঁটু। ও মধু গাছ, মধু গাছ, তুই কি ভুলিয়া গেছিস তোর জন্মের কথা, ফুলবাড়ি তো কথা? তুই তো এখন অন্যের দখলে। যতবার তোরে দেখি ততবারই কান্দন আসে আমার, আমার যে প্রাণের ধন, আমার বউ, যার হাতে তোর জন্ম হয়েছিল। সুমনের কথা মনে আছে তোর? সে তোর কাছে আম খায়া তোর নাম রাখছিল মধু গাছ। আজকে সুমনের আসবার কথা ছিল, আসলো না। চাওলটা যে কত পছন্দের আমার, একবার যদি ওরে দেখতে পেতাম। মধু ঘাস, আরে মধু ঘাস, আমার মধু ঘাস, আরে মধু ঘাস। খালা, এসব কি করে হলো? পারুলের দিকে তাকানো যাচ্ছে না। এর জন্যে আমি দায়ী। মেয়েটা বিয়ে করতে রাজি হয়নি। আমি বা কতকাল বাঁচব? সমাজ নিয়ে তো থাকতে হয়, তাই ভালো একটা সম্বন্ধ আসায় মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে দিলাম। কিন্তু জামাইয়ের একটা হার্টে অসুখ ছিল, আমাদের জানায়নি, তাই বিয়ের এক বছরের মাথায় জামাইটা মরে গেল। মেয়েটার কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার জন্যই ওর এই সর্বনাশটা হলো। ওর একটা চাপা কষ্ট আছে, সে কখনো আমাকে খুলে বলেনি। আমি ওর মা, আজও জানতে পারলাম না ও বিয়ের জন্য কেন রাজি হতো না। গ্রামে কি আজকাল কেউ থান কাপড় পরে? পরে না। আমিও তো বিধবা, কিন্তু সে সাদা কাপড় পরবেই। সাদা কাপড় পরে যখন সারা বাড়ি ঘুরে বেড়ায়, আমার মুখের ভিতরটা ফাটে যায় বাবা। মা হয়ে আমি তো সহ্য করতে পারি না। ফটিক মণ্ডল মধু দাদার সব জায়গা জমি দখল করে নিয়েছে।
আমার মধু দাদার গায়ে হাত তুলেছে, পারুল বিধবা হয়েছে, আমি এখন কি করব? আচ্ছা খালাম্মা, এই যে ফটিক মণ্ডল মানুষের জমি জমা গাছপালা জোর করে পানির দামে কিনে নিচ্ছে, আবার কারোটা জোর করে দখল করে নিচ্ছে, যেমন মধু দাদাটা নিয়েছে, এসব নিয়ে গ্রামের লোকজন কেউ কিছু বলে না? ডরের চোটে মণ্ডলের মুখের উপর কেউ মুখ খুলতে চায় না রে মা। শুনেছি মণ্ডলে নাকি মেলা ক্ষমতা, অনেক টাকা, লোকজন করছে এই মণ্ডল নাকি জায়গা জমির উপর বড় দালান বানাবি। দালান মানে বিল্ডিং? হরে মা, এই গ্রামে বিল্ডিং? গ্রাম কি আর গ্রাম আছে রে মা, বিজলি বাতি আইছে, শহর হয়ে যাচ্ছে না, এই বাড়িতে কেউ থাকে না বলে বিজলি বাতি আনা হয়নি। ও আল্লাহ, অনেকক্ষণ সুমনরে দেখতেছি না, ও কোথায় গেল? ও ভাত খাবি না? ঘরেই আছে, আমি ডেকে আনছি। আচ্ছা খালাম্মা, পারুলকে দেখছি না, পারুল কোথায়? ওর শরীরটা খারাপ করেছে, রাত্রি নাকি খাবে না। শরীর খারাপ? ও আচ্ছা। এই খাবে, এসো। কি হলো, কথা বলছো না কেন? এই এই, তোমার কি হলো, মন খারাপ করেছে, শরীর খারাপ করেছে? আশ্চর্য, কথা বলছো না কেন, শরীর খারাপ করলে বলো। এসো ভাত খেয়ে শুয়ে পড়ো। চলো, মধু গাছ, এই মধু গাছ, তুই হাঁটতে পারিস না কেন? তুই যদি হাঁটতে পারতি তাহলে তোরে নিয়ে আমি দূর দেশে চলে যেতাম। এই তুই কাঁদতে উঠবি? হ্যাঁ কাঁদতে উঠবি? এই ওঠ না, আমার কাঁদে ওঠ না, আমার কাঁদে ওঠ না, তোরে কাঁদে করে আমি অনেক দূরে কোথাও চলে যাই। এই মধু গাছ, এই মধু গাছ, মধু গাছ, এই মধু গাছের নিচে কেড়ে রে কেড়া, এই মধুর বাচ্চা মধু, তোর জ্বালা তো রাতের বেলা একটু ঘুমোতে পারি না, আর এত করে বুঝে গেলাম এই গাছের নিচে আসবে না, তারপরে আসবি, যাবাক ভাগ। না, এই শালার উৎপাত দিন দিন বেড়েই চলেছে, মণ্ডল সাহের বিষয়টা আবারও জানাতি হয়। তুই আমারে বিয়ে করবি? বিয়ে করলি পরে তোরে আমি মধু গাছের পাঁচটা আম দিবানি, আর বিয়ে না করলি কলাম ওই মধু গাছ থেকে পইরে মরে যাব। একলা পাখি জুহিরা জুহিরা কান্দে বাঁশের ঝাড়ে, মধু গাছের তহলে মধু ঠুকরে ঠুকরে মরে। আমার একলা পাখি জুহিরা জুহিরা কান্দে বাঁশের ঝাড়ে, অসিনীপুরি বুকে ধরে, অসিনীপুরি বুকে ধরে লালন করি জনম ভরে।
সবের পারে আমার একলা পাখি জুহিরা জুহিরা কান্দে বাঁশের ধারে রাইতের গায়ে চান্দা ঢলে আমার পাজর ভাঙন ধরে রাইতের গায়ে চান্দা ঢলে আমার পাজর ভাঙন ধরে সাতক পাখি যাইয়া থাকি সাতক পাখি যাইয়া থাকি বৃথাই জনম যাই রে আমার একলা পাখি জুহিরা জুহিরা কান্দে বাঁশের ঝাড়ে মধু গাছের তহলে মধু ঠুকরে ঠুকরে মরে আমার একলা পাখি জুহিরা জুহিরা কান্দে বাঁশের ঝাড়ে আমি জানি আমি যারে সত্যি সত্যি ভালোবাসি তুইও তারে ভালোবাসি আমার ন্যায় দুইটা পাও ছিল সেই পায়ে ভর করে আমি দূরে পালিয়ে গিয়েছিলাম তুই তো কাছে ছিলি তুই তারে ভালোবাসা দিতে পারলি না মানুষের ভালোবাসার কমতি আছে তোর তো ভালোবাসার কমতি নাই রে তাহলে কেন আমি এই কান্দন শুনলাম মধু গাছ তোর কাছে নাই এখন কোনো মধু নাই শুধু নাহি বিষের ফোঁটা ঝরে দে না এক ফোঁটা বিষ দে না ইয়ে মরে যাই মধুমাসে তুমি নাই পাশে এই মধুমাসে তুমি নাই পাশে কে খাবে গাছের পাকায় আম প্রাণ শ্যাম কে খাবে গাছের পাকায় আম এই গাছে কিটা নিশ্চয় মধুমিয়া এই মধুমিয়া এই না সে তো মধুমিয়া না এসালা নিশ্চয়ই সোর তুই কীভাবে পালাস তোকে দেখাচ্ছি
এই নাম তুই কিভাবে নামবি নাম? এশালা চোর না পাগল? না এশালা যে কোনো কথা করছে না, এশালা পাগল নিয়ে তো মহা ঝামেলায় পড়েছি। একটু আগে মধু পাগলারে তাড়িয়েছি আর এখন এসেছে নতুন পাগল। মধু পাগলারে তাড়িয়েছিস সেই জন্যই তো আমি এসেছি। এই শালা তোর নাম কি, বাড়ি কোন গ্রামে? মধুগ্রাম, নাম মধু মিয়া। কি এই চশমা ছিল না? এই শালা মানুষ না অন্য কিছু? একটা আম খাই কেন? এই গাছের আম নাকি এখন বিষের মতো মজা। এই শালা পাগল এসব কি করছে? খবরদার, আম পারলে গরম কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে। আমি আম খাবো না, আমি শুধু আমের গন্ধ নেব, গন্ধ নিয়েই চলে যাব। সত্যি করছো তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি না যাওয়া পর্যন্ত আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমার অবশ্য ডর লাগতেছে, সেই জন্য যাচ্ছিস? আমি যাচ্ছি কিন্তু, গেলাম। পাগলের কাম দেখেছে? এই শালা পাগলের বাচ্চা পাগল, তোর জন্য রাতে ঘুমাতে পারি নাই, আশঙ্কা কয়েকবার জায়গা উঠেছি। এই শালা নাম কইতেছি, নাম খবরদার, আম ধরবি না কলম, খবরদার করছি। ভাই আমি আম খাবো না, আমি আমের ঘ্রাণ নিচ্ছি, আম গাছটার ঘ্রাণ নিচ্ছি। আমি একটু পরেই চলে যাব। গত রাই তো তুই একই কথা বলেছিলি চলে যাবি, এখনো তো গাছের উপরে ঝুলে আসছিস। এই খবরদার, আম পারবি না গোলাম, গত বছরও কিন্তু একটা আমের জন্য একটা মানুষ মরেছে, খবরদার গোলাম। আমি গোলাম তো আমি আম পারবো না, আমি একটু পরে চলে যাব। ঠিক আছে, তোরে আমি আরো এক ঘন্টা সময় দিলাম, এক ঘন্টা পরে এসে যেন তোরে না দেখা যায়। না এই শালা তো অতিরিক্ত করতেছে, গন্ডগোলের গন্ধ পাচ্ছি, থানা পুলিশ করতে হয়, মন্ডল সাহেবের গিয়া বলি শীঘ্রই একটা কিছু যাতে করে।
সুমন, সুমন ফিরে এসেছে, আমার সুমন ফিরে এসেছে। কিরা, কিরা ওইখানে? সুমনের মতো দেখতে, সুমনই তো। সুমন, এই সুমন, সুমন কি হয়েছে তোর? সুমন, এই সুমন, মধু গাছে উঠেছিলি, তোরে দেখার খুব ইচ্ছে ছিল, কেমন দেখা হলো? কোথা কোথা
কথা কো